ডিএল ম্যাথডে গোলমাল, অথচ অভিযোগ নেই বাংলাদেশ ক্রিকেট দলের। নিউজিল্যান্ডের কাছে 28 রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই টি টোয়েন্টি সিরিজ হেরে গেছে বাংলাদেশ। নেপিয়ারে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সমালোচনা কুড়িয়েছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতি বা ডিএল ম্যাথড, যদিও ডিএল ম্যাথড নিয়ে কোনো অভিযোগ নেই বাংলাদেশ দলের। আগে ব্যাট করতে নেমে 17.5 ওভারে 5 উইকেট হারিয়ে 173 রান জড়ো করে কিউইরা। এরপর বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। বৃষ্টি থামলে 16 ওভারে বাংলাদেশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 148 রান, তবে কিছুক্ষণের মধ্যেই ধোঁয়াশা দেখা যায়। বাংলাদেশ যখন ব্যাটিং শুরু করে নাইম লিটনরা, তখন মূলত জানেনি না কত রান তারা করতে হবে তাদের। ব্যাটিং থামিয়ে ম্যাচ রেফারি নতুন করে হিসেব নিকেশ করে জানান 16 ওভারে 171 রান তারা করতে হবে বাংলাদেশকে। স্বভাবতই ব্যাটিং পক্ষের জন্য এমন সিদ্ধান্ত হতে পারে ছন্দপতনের কারণ, তবে রিয়াদ বিষয়টিকে কাঠগড়ায় দাঁড় করাতে নারাজ। বরং ম্যাচের স্বাভাবিক অংশ হিসেবেই দেখছেন ডিএল ম্যাথডের এই গোলমালকে। আমরা জানতাম না ডিএল ম্যাথডের লক্ষ্য কত হচ্ছে। স্কোরবোর্ডে লক্ষ্যমাত্রা বারবার বদলে যাচ্ছিল, খেলা এমন হতেই পারে। রিয়াদের মতে মোমেন্টাম ধরে রাখতে ব্যর্থ হওয়াতেই এই ম্যাচেও পরাজয় বরণ করতে হয়েছে দলকে। তিনি বলেন, প্রথম 5 ওভারে আমরা সুন্দরভাবে আগাচ্ছিলাম, কিন্তু সুন্দরভাবে শেষ করে আসতে পারিনি। নাইমো সৌম্য ভালো ব্যাটিং করেছে, কিছু সুযোগ কাজে লাগালে জিততে পারতাম। তাসকিন দারুণ এক ক্যাচ ধরেছে, আমাদের এটা আত্মবিশ্বাস এনে দিয়েছিল। টি টোয়েন্টিতে আপনি মাঝে মাঝে ভালো শুরু করতে পারেন, আবার কখনো পারবেন না, কিন্তু ব্যাটিং ও বোলিং এর শেষটা আপনাকে ভালোভাবে করতেই হবে। ব্যাটিং ইউনিট হিসেবে ইতিবাচক কিছু বিষয় আছে এই ম্যাচে, আগামী ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব আমরা। বিসিবি ও এনজেডসি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করলেও ছিল ধোঁয়াশা। ফলে বাংলাদেশ যখন ব্যাটিং শুরু করে নাইম লিটনরা তখন মূলত জানেন না কত বড় রান তারা করতে হবে তাদের। ব্যাটিং থামিয়ে ম্যাচ রেফারি নতুন করে হিসেব নিকেশ করতে বসে, শেষমেশ জানানো হয় 16 ওভারে 171 রান তারা করতে হবে বাংলাদেশ দলকে। ক্রিকেট সমর্থকরা বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি, এমনকি নিউজিল্যান্ডের অনেকেও বিষয়টি নিয়ে সমালোচনা করছেন। ক্রিকেটাররা ও ক্রিকেট সমর্থকরা সবাই বিষয়টি নিয়ে টুইটারে টুইট করছেন। এক নজরে দেখে নিন কিছু টুইট।